বাগুইআটি থানা সংলগ্ন পুকুর থেকে অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার। দেহ উদ্ধার এলাকায় চাঞ্চল্য। আজ সকালে পুকুরে স্নান করতে এসে স্থানীয় বাসিন্দারা দেহটি দেখতে পান। দেহটিকে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। মহিলার পরিচয় এবং কিভাবে মহিলা ওখানে এলেন জানার চেষ্টা করছে পুলিশ। অন্যদিকে মিনাখায় বোমা ফেটে নাবালিকার মৃত্যুর তিন দিন পর ঘটনাস্থলে তদন্তে ফরেন্সিক টিম। মিনাখায় মামার বাড়িতে এসে বোমা ফেটে মৃত্যু নাবালিকার। ঘটনায় নিহত নাবালিকার মামাকেই গ্রেপ্তার করে পুলিশ। ধৃত ব্যক্তি তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। আরো বিস্তারিত তথ্য জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, কি খবর রয়েছে? দেখো মধ্যে কিছুক্ষণ আগে তিন সদস্যের ফরেন্সিক বিশেষজ্ঞ দল মিনাখার চাপালি গ্রাম পঞ্চায়েতের বক্সলা গ্রামে এসে পৌঁছয়। সেই বাড়ি অর্থাৎ যে বাড়ির দোতলায় বিস্ফোরণের ঘটনা ঘটে, বিস্ফোরণে নবছরে নাবালিকার মৃত্যু হয় এবং সেই ঘটনায় তার মামা আবুল কালাম হোসেনকে গ্রেপ্তার করা হয়। এবং শুধু তাই নয়, তার মামাকে জিজ্ঞাসাবাদ করে যেটা জানা গেছে যে সেই বোমাটি সেই আবুল হোসেন দায়নি তৈরি করেছিল এবং তার তৈরি করা বোমাটি তার ভাগ্নি নবছরে নাবালিকার মৃত্যু হয়। এবং আরো কি কি নমুনা সংগ্রহ করার চেষ্টা হবে যে কি ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল, বিস্ফোরকের তীব্রতা কতটুকু সেটা সে সমস্ত জানার জন্যই ফরেন্সিক বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করছে। তুমি জানো যে ঘটনার পরপরই ওই বাড়িটিকে পুলিশের পক্ষ থেকে সিল করে দেওয়া হয়। বাকি পুলিশ থেকে বসে আর কিছুক্ষণ আগে তিন সদস্যের বিশেষজ্ঞ দল এসে তারা নমুনা সংগ্রহ করবেন, তারপরে পরবর্তীকালে তারা রিপোর্ট দেবেন যে কি ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল। ধন্যবাদ সমীরণ। মিনাখায় বোমা ফেটে নাবালিকার মৃত্যুর তিন দিন হয়ে গেছে। ঘটনাস্থলে তদন্তে ফরেন্সিক টিম। 16 নভেম্বর মিনাখায় মামার বাড়িতে আসে ওই নাবালিকা এবং খেলতে খেলতে বোমা ফেটে মৃত্যু হয় ওই নাবালিকার। ঘটনায় নিহত নাবালিকার মামাকে গ্রেপ্তার করে পুলিশ এবং ধৃত ব্যক্তি তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। শিয়ালদা স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িতে আগুন। আগুন ছড়িয়ে পড়ল পাশের দুটি বাইকেও। পুলিশের গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। শিয়ালদা স্টেশনে পুলিশ। আমাদের প্রতিনিধি সঞ্জন মিত্র রয়েছেন আমাদের সাথে সরাসরি। সঞ্জন, কখন এই ঘটনা ঘটলো, এখন কি পরিস্থিতি, কিভাবে আগুন লাগলো? হ্যাঁ দেখো, 11:20 নাগাদ আগুন ঘটনা ঘটে শিয়ালদা স্টেশনের ঠিক বাইরে। এখানে পুলিশের এই গাড়িটা সে সময় দাঁড়িয়ে ছিল পার্কিং এ এবং হঠাৎই এই গাড়িটিতে আগুন লেগে যায়। তখন আশেপাশে আরো কিছু গাড়ি ছিল, পেছন দিকেই দুটো বাইক দাঁড়িয়ে ছিল, সেই দুটো বাইকও এই আগুনে ক্ষতিগ্রস্ত হয় এবং আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায় এবং গাড়িটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গিয়েছে। এই ঘটনায় একেবারে ব্যস্ত সময়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে, কেননা একেবারে শিয়ালদা স্টেশনের বাইরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। পুলিশকর্মীরা এসে আশপাশটা ঘিরে দেন, দমকল আসে এবং দমকলের দুটো ইঞ্জিন এসে গাড়ির আগুন নেভায়, কিন্তু তার মধ্যেই গাড়িটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গিয়েছে আর সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে পাশে দাঁড়ানো আরও দুটো বাইক।